শুভ সন্ধ্যা মু লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি। আজ সন্ধ্যার কোন টপ নিউজ আস রয়েছে চলন্তু দেখি নবা। তা পূর্বর সমস্ত চ্যানেল কু সাবস্ক্রাইব করি পাখর থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু, কারণ যাহা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপন মানে সর্বপ্রথমে দেখি পারিবে। তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে কটক পরে ভুবনেশ্বর বালিযাত্রা কু মিলিছি অনুমতি। দীর্ঘ দুই বর্ষর ব্যবধানরে আয়োজিত হেবাকু যাউছি ভুবনেশ্বর বালিযাত্রা। খোর্ধা জিলাপাল ও ভুবনেশ্বর ডিসিপি অনুমতি দেইথিবা সূচনা রয়েছে। এনেই ভুবনেশ্বর বালিযাত্রা কমিটি সম্পাদক তপন বলিয়ার সিং সূচনা দেইছন্তি। পরবর্তী অপডেট রয়েছে ধন্তরেসরে গরিবঙ্কু নূয়া ঘর প্রদান কলে মোদি। 4.5 লক্ষ লোকঙ্কু করাইলে গৃহ প্রবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দিন ভিডিও কনফরেন্সিং মাধ্যমে মধ্যপ্রদেশর 4.5 লক্ষ লোকঙ্কর গৃহ প্রবেশ কার্যক্রমে যোগ দেই গৃহর উদ্ঘাটন করিছন্তি। যাকে হিতাধিকারী মানঙ্কু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অধীনরে সরকারঙ্ক ঠারু ঘর মিলিথিবা সূচনা রহিছি। এই অবসরের সে কইছন্তি যে আমকু যেতে সমালোচনা কলে মধ্যে আমে কার্য জারি রখিবু বলি কইছন্তি। পরবর্তী অপডেট রয়েছে ফেক কাস্টমার কেয়ার নম্বর উপরে লাগিব লগাম, আকশন মোড়রে সরকার। আজিকালি নকলি কাস্টমার কেয়ার নম্বর জালিয়াতির অনেক মামলা সামনাকু আসুচি। বর্তমান কেন্দ্রে থিবা মোদি সরকার এথিরে লগাম লগেয়া পাই প্রস্তুত আরম্ভ করিছন্তি। অনেক থর গ্রাহক মানে সেমানকর অভিযোগ পঞ্জীকরণ করিবাকু কাস্টমার কেয়ার নম্বরকু কল করন্তি ও বসি বসি সেমানকর চুন লাগি যায়। তো ফেক কাস্টমার কেয়ার নম্বর যোগু এপরি হইথায়ে। গুগল এপরি অনেক নকলি নম্বর অছি। তো যে মানে নিজকু কোনসি ব্যাঙ্ক কোম্পানি কিংবা মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ার বলি দাবি করতে এথিরে কল করা দ্বারা আপনার পকেট খালি হবার সম্ভাবনা রয়েছে। তো বর্তমান সরকার এইপরি সমস্ত ফেক নম্বর উপরে লগাম লগাই প্রস্তুতি আরম্ভ করেছেন। কেবল মূল প্ল্যাটফর্মে সেমানকর বাস্তবিক কাস্টমার কেয়ার নম্বরকু রাখিবা কেন্দ্র সরকার কইছন্তি। এয়া ব্যতীত প্ল্যাটফর্মরু সমস্ত নম্বর হটেবা পাই নির্দেশ দিয়া যাইছি। পরবর্তী অপডেট রয়েছে কিষান যোজনাকু নেইকি। তো দেখন্তু কিষান যোজনারে 12তম কিস্তি ভূসারা চাষী ভাই মানঙ্কু অলরেডি মিলিসারিছি। কিন্তু এবে বি ভূসারা চাষী ভাই অছন্তি যোমানঙ্কর বর্তমান রিজেক্ট করা যাইছি। বিভিন্ন প্রকার রিজন দেখা হইছি, কারণ কার ব্যাঙ্ক ডিটেলস নাই, কার আধার কার্ড পাই রিজেক্ট হইছি, কার জমি পাই ল্যান্ড রেকর্ডস পাই রিজেক্ট হইছি, এইভাবে বিভিন্ন মানে রেকর্ড শো করুচি যেতবে আপন মানে স্ট্যাটস চেক করুথবে। তো একচুয়ালি অযোগ্য ভাবরে সেমানকু মানে তাঙ্ক নাম কটা যাইছি, যা ফলরে সেমানকু আ পয়সাটি মিলি পারিব নাহিম। তো তথাপি যদি আপন মানে ভাবুথান্তি আপন মানে যোগ্য, তাহলে আপন মানে অনলাইন গ্রাভিয়ান্স ফর্ম ভরি পারিবে বলি সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে সূর্যপরাগ পাই ছুটি ঘোষণা। অক্টোবর 25 স্কুল কলেজ কোর্ট ও ব্যাঙ্ক সবু বন্ধ রইব, ছুটি ঘোষণা কলে ওড়িশা সরকার। পরবর্তী অপডেট রয়েছে জমি জমা কার্যরে ব্যক্তিগত উপস্থিত হওয়া জরুরি নুহে, নভেম্বর 1 নয়া নিয়ম। জমি জমা সংক্রান্ত কার্যপাই এণিকি নাগরিকঙ্কু আউ তহসিল দৌড়িবাকু পড়িব নাই, কিংবা ব্যক্তিগত ভাবে তহসিলদারঙ্ক রাজস্ব কোর্টরে হাজিরা পকেবাকু পড়িব নাই। জমি জমা মিউটেশন মামলার আরম্ভ করি জমির কিসম পরিবর্তন, জমির ভাগ করা যা, জমি জবরদখল ও সরকারি জমি বন্দোবস্ত আদি কার্যরে তহসিলদারঙ্ক রাজস্ব কোর্টরে আ ব্যক্তিগত হাজিরা হেবাকু পড়িব নাই বলি সূচনা রয়েছে। রাজ্য সরকারঙ্কর ই গভর্নান্স পদক্ষেপ অন্তর্গত নাগরিক মানে এণিকি ভর্চুয়াল মোড়রে তহসিলদারঙ্ক রাজস্ব কোর্টরে নিজর হাজিরা পকাই পারিবে। নভেম্বর 1 এই ভর্চুয়াল মোড বা ভিডিও কল মাধ্যমে হাজিরা পকাইবা ব্যবস্থা প্রথম পর্যায়ে রাজ্যর 60টি তহসিলে কার্যক্ষম হব বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে সম্ভাব্য বাত্যা সিত্রাং পাই আজিঠার আসন্তা 26 তারিখ পর্যন্ত চিলিকার ডঙ্গা ও ভসা পোল সেবা বন্ধ করে দিয়া যাইছি। গতকালি প্রশাসন পক্ষর ডঙ্গা ও ভসা পোল সেবা বন্ধ করিবা পাই এক নোটিশ জারি করা যাইথিলা। পরবর্তী অপডেট রয়েছে গভীর অবপাতরে পরিণত হেলা অবপাত, আসন্তা 12 ঘন্টার নেব বাত্যার রূপ বলে সূচনা রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র পক্ষর ট্যুইট করে এনেই সূচনা দিয়া যাইছি। তো এর প্রভাবে 23 তারিখর উপকূল ওড়িশার বর্ষা আরম্ভ হব।
ପୁରୀ ଜଗତସିଂହପୁର କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାରେ ପ୍ରବଳ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଏଥିପାଇଁ ଏହିସବୁ ଜିଲ୍ଲାଗୁଡ଼ିକୁ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି। ତ ସେହିପରି 24-25 ତାରିଖ ଭିତରେ ଓଡ଼ିଶା ଉପକୂଳ ଦେଇ ବାତ୍ୟା ଅତିକ୍ରମ କରିବା ସମୟରେ ଉପକୂଳ ଅଞ୍ଚଳରେ ବର୍ଷାର ପରିମାଣ ବଢ଼ିବା ସହିତ ପବନ ବି ବଢ଼ିବ। ତେଣୁ 24 ତାରିଖରେ 5 ଜିଲ୍ଲାରେ ଅତି ପ୍ରବଳ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଏଥିପାଇଁ ଅରେଞ୍ଜ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି। ସେ ଜିଲ୍ଲାଗୁଡ଼ିକ ହେଲା ଜଗତସିଂହପୁର, କଟକ, କେନ୍ଦ୍ରାପଡ଼ା, ଭଦ୍ରକ, ବାଲେଶ୍ୱର ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଇସ୍ରୋ ରଚିଲା ଆଉ ଏକ ଇତିହାସ। ସଫଳ ହେଲା ବାହୁବଳି ମିଶନ। ଇସ୍ରୋର ସବୁଠାରୁ ଓଜନିଆ ରକେଟ୍ରେ ସଫଳ ଉତ୍କ୍ଷେପଣ ହେଲା 36 ବ୍ରଡ଼ବ୍ୟାଣ୍ଡ ସାଟେଲାଇଟ୍। ଗତକାଲି ଇସ୍ରୋର ଶ୍ରୀହରିକୋଟା ଲଞ୍ଚ ପ୍ୟାଡ଼୍ରୁ ୱାନ୍ ୱେବ୍ ପକ୍ଷରୁ 36 ସାଟେଲାଇଟ୍କୁ ପୃଥିବୀର ବେଶ୍ ନିକଟତର କକ୍ଷପଥରେ ଅବସ୍ଥାପିତ କରାଯାଇଥିବା ସୂଚନା ରହିଛି। ତା ପୁଣି LVM3 ଅଥବା Mark 3 ରକେଟ୍ ସାହାଯ୍ୟରେ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, 20 ମିନିଟ୍ ପାଇଁ ଦେଖାଯିବ ସୂର୍ଯ୍ୟପରାଗ। ଚଳିତ ମାସ 25 ତାରିଖ ଅର୍ଥାତ୍ ମଙ୍ଗଳବାର ଆଂଶିକ ସୂର୍ଯ୍ୟପରାଗ ହେବ। ଅପରାହ୍ନ 4:56 ସୂର୍ଯ୍ୟପରାଗ ଆରମ୍ଭ ହେବ। ଏହା ଭୁବନେଶ୍ୱରରେ 20 ମିନିଟ୍ ପାଇଁ ଦେଖାଯିବ। ଏହି ସମୟରେ ସୂର୍ଯ୍ୟର ମାତ୍ର 15% ଢାଙ୍କି ରଖିବ ଚନ୍ଦ୍ର। ଏହି ପ୍ରକ୍ରିୟାକୁ ଖାଲି ଆଖିରେ ନ ଦେଖି ସନ୍ଗ୍ଲାସ୍ ପିନ୍ଧି ବା ପ୍ରୋଜେକ୍ସନ୍ ମାଧ୍ୟମରେ ଦେଖିବା ପାଇଁ ପରାମର୍ଶ ଦେଇଛି ପଠାଣି ସାମନ୍ତ ପ୍ଲାନେଟୋରିୟମର ଉପନିର୍ଦ୍ଦେଶକ ଶୁଭେନ୍ଦୁ ପଟ୍ଟନାୟକ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ପୁରୀ ହାଉଡ଼ା ଏକ୍ସପ୍ରେସ୍ର 3 ଖାଲି ବଗି ଲାଇନ୍ଚ୍ୟୁତ। ମାଳତୀ ପାଟପୁରର ପୁରୀ ଆସିବା ବେଳେ ଅଘଟଣ ଘଟିଛି, ଯାହାଫଳରେ ପୁରୀ ହାଉଡ଼ା ଟ୍ରେନ୍ ଯାତ୍ରା ବିଳମ୍ବ ହୋଇଛି। ତେବେ କେଉଁ କାରଣ ପାଇଁ ଲାଇନ୍ଚ୍ୟୁତ ହୋଇଛି ତା ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଜଣାପଡ଼ିନାହିଁ। ରେଲୱେ କର୍ତ୍ତୃପକ୍ଷ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, କୋଠାଘର ମାଲିକଙ୍କୁ PM ଆବାସ, ପୁରୁଣା ଦୋକାନ ଘର ଦେଖାଇ ନେଇଗଲେ ଟଙ୍କା। ଗରିବଙ୍କୁ ମିଳୁନି ଘର, ସେଥିପାଇଁ ଖୋଲା ଆକାଶ ତଳେ ମୁଣ୍ଡ ଗୁଞ୍ଜୁଛନ୍ତି ଗରିବ। ହେଲେ ଏଠି ଥିଲା ବାଲାଙ୍କୁ ମିଳିଛି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନାର ଘର। ଚଞ୍ଚକତା କରି ଘର ହାତେଇଲେ ଜଣେ ଥିଲା ବାଲା, ଏପରି ଅଭିଯୋଗ ଆସିଛି ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାର ଭୋଗରାଇ ବ୍ଲକ ଅଞ୍ଚଳରୁ। ଲାଭାର୍ଥୀ ଜଣକ ଆବାସ ଯୋଜନାରେ ଘର ନକରି ପୁରୁଣା ଘର ଦେଖାଇ ଟଙ୍କା ଉଠାଇ ନେଇଥିବା ସୂଚନା ରହିଛି। ଏନେଇ ଅଭିଯୋଗ ହେବା ପରେ ଜିଲ୍ଲାପାଳ ଘଟଣାର ତଦନ୍ତ ପାଇଁ BDO ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ତ ଯାହାକି GRSକୁ ହାତ କରି ରାସ୍ତା କଡ଼ରେ ଥିବା ନିଜର 3 କୋଠରୀ ବିଶିଷ୍ଟ ଘରର ଫଟୋ ଦେଖାଇ 20,000 ଟଙ୍କା ଉଠାଇ ନେଇଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଛି। ତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା ପୋର୍ଟାଲରୁ ଏପରି ଚାଞ୍ଚଲ୍ୟକର ତଥ୍ୟ ମିଳିଛି। ଏହାପରେ ଖୋଲତାଡ଼ ଆରମ୍ଭ ହୋଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଗତ 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ରାଜ୍ୟରେ 53 କରୋନା ପଜିଟିଭ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି। ଚିହ୍ନଟ ହୋଇଥିବା ସଂକ୍ରମିତଙ୍କ ମଧ୍ୟରୁ 31 କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ ସେଣ୍ଟରରୁ ଚିହ୍ନଟ ହୋଇଥିବା ବେଳେ 22 ସ୍ଥାନୀୟ ସଂକ୍ରମିତ ରହିଛନ୍ତି। ସେହିଭଳି 12 ବୟସ ମଧ୍ୟରେ 7 ସଂକ୍ରମିତ ଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ପୂର୍ବ କେନ୍ଦ୍ରୀୟ ବଙ୍ଗୋପସାଗରରେ ସୃଷ୍ଟି ହୋଇଥିବା ଅବପାତ ରବିବାର ତୀବ୍ର ଅବପାତରେ ପରିଣତ ହୋଇଛି। 24 ସକାଳ ସୁଦ୍ଧା କେନ୍ଦ୍ରୀୟ ବଙ୍ଗୋପସାଗରରେ ବାତ୍ୟାର ରୂପ ନେବ। 25 ତାରିଖ ବେଳକୁ ବାଂଲାଦେଶରେ ପଶିବ ଶୀତରଂ। ଏହାର ପ୍ରଭାବରେ ଓଡ଼ିଶାରେ 23 ଓ 24 ତାରିଖରେ ପ୍ରବଳ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆଜିଠାରୁ 26 ପର୍ଯ୍ୟନ୍ତ ମାଛ ଧରା ମନା। ସମ୍ଭାବ୍ୟ ବାତ୍ୟା ସିତ୍ରାଂ ପାଇଁ ଆଜିଠାରୁ 26 ପର୍ଯ୍ୟନ୍ତ ମତ୍ସ୍ୟଜୀବୀଙ୍କୁ ସମୁଦ୍ର ଓ ଚିଲିକା ଭିତରକୁ ଡଙ୍ଗା ନେଇ ମାଛ ଧରିବାକୁ ଯିବା ନିମନ୍ତେ ନିଷେଧ କରାଯାଇଛି। ହେଲେ ଅଧିକାଂଶ ମତ୍ସ୍ୟଜୀବୀ ସରକାରୀ ନିର୍ଦ୍ଦେଶନାମାକୁ ଅବଜ୍ଞା କରି ଏବେ ବି ମଝି ସମୁଦ୍ର ଓ ଚିଲିକା ମଧ୍ୟରେ ଅଛନ୍ତି। ବାରମ୍ବାର ସୂଚନା ଦେବା ସତ୍ତ୍ୱେ ସେମାନେ ଉପକୂଳକୁ ଫେରୁନାହାନ୍ତି, ଯାହାକି ଦେଖିବା ପାଇଁ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆଜି ଭାରତ ପାକିସ୍ତାନ ମ୍ୟାଚ୍। ଆଜି ପାକିସ୍ତାନ ବିପକ୍ଷରେ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟର ପ୍ରଥମ ଚାମ୍ପିୟନ ଭାରତ ତାର ଅଭିଯାନ ଆରମ୍ଭ କରିବ। ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟର ଏହି ହାଇ ପ୍ରୋଫାଇଲ୍ ମ୍ୟାଚ୍ ଉପରେ ସମସ୍ତ କ୍ରିକେଟ୍ ପ୍ରେମୀଙ୍କର ନଜର ରହିଛି। ତେବେ ମ୍ୟାଚ୍ରେ ବର୍ଷା ବାଧା ସୃଷ୍ଟି କରିବ ବୋଲି ସ୍ଥାନୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ପୂର୍ବାନୁମାନ କରାଯିବା ପରେ ଏହା କ୍ରିକେଟ୍ ପ୍ରେମୀଙ୍କୁ ନିରାଶ କରିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, 24 ଘଣ୍ଟାରେ ବାତ୍ୟାର ରୂପ ନେବ ଗଭୀର ଅବପାତ। ଏହିସବୁ ଜିଲ୍ଲାରେ ପ୍ରବଳ ବର୍ଷିବ, ଘଣ୍ଟା ପ୍ରତି 40-50 କିଲୋମିଟର ବେଗରେ ପବନ ବହିବ ବୋଲି ସମ୍ଭାବନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଏନର୍ଜି ଡ୍ରିଙ୍କ କମ୍ପାନୀ ତଥା ରେଡ୍ ବୁଲ୍ର ମାଲିକ ଡ୍ରିଟ୍ରିଚ୍ ମାଟେ ଜି ଟସ୍କ ପରଲୋକ ରେଡ୍ ବୁଲ୍ ଫର୍ମୁଲା ୱାନ୍ ରେସିଂ ଟିମ୍ର ପ୍ରତିଷ୍ଠାତା ତଥା ଅଷ୍ଟ୍ରିଆର ବିଲେନିୟର ଥିଲେ। ମୃତ୍ୟୁ ବେଳକୁ ତାଙ୍କୁ
ପ୍ରାୟ 78 ବର୍ଷ ହୋଇଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ସୁନାଦରକୁ ନେଇକି। ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି 22 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 47,000 ଟଙ୍କା ଥିବା ବେଳେ 24 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 51,280 ଟଙ୍କା ଥିବା ରେକର୍ଡ କରାଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି ପେଟ୍ରୋଲ ଦର ଲିଟର ପିଛା 103.19 ଟଙ୍କା ହୋଇଥିବା ବେଳେ ଡିଜେଲ ଦାମ ଲିଟର ପିଛା 94.76 ଟଙ୍କା ହୋଇଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଦୀପାବଳି ପୂର୍ବରୁ ଝଲୁସୁଛି ରାମ ଜନ୍ମଭୂମି, ଲଗାଯିବ 18 ଲକ୍ଷ ମାଟିଦୀପ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ତ ସେଥିପାଇଁ ବ୍ୟାପକ ପ୍ରସ୍ତୁତି ଚାଲିଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି କଟକରେ ରାତି 8ଟାରୁ 10ଟା ଭିତରେ ହିଁ ଫୁଟିବ ବାଣ, ବ୍ୟତିକ୍ରମ ହେଲେ ସିଧା କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯିବ ବୋଲି କଟକ ଡିସିପି ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆପଣଙ୍କ ଘରକୁ ନୂଆ ସଦସ୍ୟ ଆସିଛନ୍ତି କି, ତାହେଲେ ତାଙ୍କୁ ବି ମିଳିବ ରାସନ, ଘରେ ବସି ଯୋଡ଼ନ୍ତୁ ରାସନ କାର୍ଡ଼ରେ ନାମ। ତ ଆପଣମାନେ ଫୁଡ୍ ଓଡ଼ିଶା ଅଫିସିଆଲ ୱେବସାଇଟ୍ରେ ଯାଇକି ଯଦି ଆପଣଙ୍କ ଘରକୁ ନୂଆ ମେମ୍ବର ଆସିଛନ୍ତି ବା କି ନୂଆ ଜନ୍ମ ହୋଇଛନ୍ତି ତାଙ୍କର ନାମକୁ ପଞ୍ଜୀକରଣ କରିପାରିବେ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ତ ନବବିବାହିତ ମହିଳାଙ୍କ ନାମ ରାସନ କାର୍ଡ଼ରେ ସାମିଲ କରିବାକୁ ଚାହୁଁଥିଲେ ତାଙ୍କର ଆଧାର କାର୍ଡ଼, ବିବାହ ପ୍ରମାଣପତ୍ର ଏବଂ ତାଙ୍କ ମାତାପିତାଙ୍କ ରାସନ କାର୍ଡ଼ ବାଧ୍ୟତାମୂଳକ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ତ ଯଦି ପିଲାର ଜନ୍ମ ପ୍ରମାଣପତ୍ର, ଯଦି ନୂଆ ପିଲା ଜନ୍ମ ହୋଇଛି ତା'ର ଆପଣମାନେ ଲଗାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ରାସନ କାର୍ଡ଼ରେ ନା, ତାହେଲେ ଜନ୍ମ ପ୍ରମାଣପତ୍ର, ପିଲାର ତାଙ୍କର ମାତାପିତାଙ୍କର ଆଧାର କାର୍ଡ଼ ବି ଦରକାର ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି 2022 ସୂର୍ଯ୍ୟପରାଗ ସମୟରେ ଗର୍ଭବତୀ ମହିଳାମାନେ ଏହିସବୁ ଦିଗ ପ୍ରତି ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ। ଏଥର ସୂର୍ଯ୍ୟପରାଗ ଦୀପାବଳି ପରଦିନ ଅର୍ଥାତ 25 ଅକ୍ଟୋବରରେ ହେବା ପାଇଁ ଯାଉଛି। ଏହା ହେଉଛି ଏକ ଆଂଶିକ ସୂର୍ଯ୍ୟପରାଗ ଯାହା ଭାରତର କେତେକ ସହରରେ ଦୃଶ୍ୟମାନ ହେବ। ଭାରତରେ ଏହା ବର୍ଷର ପ୍ରଥମ ସୂର୍ଯ୍ୟପରାଗ ବା ଗ୍ରହଣ ହେବ ଯାହା ଆଂଶିକ ଭାରତରେ ଦେଖିବା ପାଇଁ ମିଳିବ। ଏହି ଗ୍ରହଣୀର ଅବଧି 4 ଘଣ୍ଟା 3 ମିନିଟ୍ ହେବ। ଏହି ସୂର୍ଯ୍ୟପରାଗ ଆରମ୍ଭ ହେବ ଅପରାହ୍ନ 2:29 ଏବଂ 4:22 ଆରମ୍ଭ ମାନେ ଅଳ୍ପ ଅଳ୍ପ ଦେଖାଯିବ, ତେବେ ସୂର୍ଯ୍ୟାସ୍ତ ସହିତ ଶେଷ ହେବ 6:32 ସମୟରେ। ଗର୍ଭବତୀ ମହିଳାମାନେ ସୂର୍ଯ୍ୟଗ୍ରହଣ ସମୟରେ ଛୁରୀ, କଇଁଚି ଇତ୍ୟାଦି ବ୍ୟବହାର କରିବା ଉଚିତ ନୁହେଁ, ଏପରିକି ସିଲେଇ ମଧ୍ୟ କରିବା ଉଚିତ ନୁହେଁ। ସୂର୍ଯ୍ୟପରାଗ ସମୟରେ ସେମାନେ ଘରୁ ବାହାରକୁ ଆସିବା ମଧ୍ୟ ଉଚିତ ନୁହେଁ। ଗର୍ଭବତୀ ମହିଳାମାନେ ସୂର୍ଯ୍ୟଗ୍ରହଣ ସମୟରେ ପନିପରିବା କାଟିବା କିମ୍ବା ଅନ୍ୟ କୌଣସି ଉପକରଣ ବ୍ୟବହାର କରିବା ଉଚିତ ନୁହେଁ, କାରଣ ବିଶ୍ୱାସ କରାଯାଏ ଯେ ଏହା କରିବା ଦ୍ୱାରା ଶିଶୁର ଶାରୀରିକ ବିକଳାଙ୍ଗ ହୋଇଥାଏ। ତେଣୁ ଏହିସବୁ କଥା ଗର୍ଭବତୀ ମହିଳାଙ୍କୁ ନଜରରେ ରଖିବା ଉଚିତ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆସନ୍ତା 25 ତାରିଖରେ ସୂର୍ଯ୍ୟପରାଗ ପଡ଼ୁଥିବାରୁ ରାଜ୍ୟ ସରକାର ଉକ୍ତ ଦିନଟିକୁ ଛୁଟି ଘୋଷଣା କରିଛନ୍ତି। ମଙ୍ଗଳବାର ରାଜ୍ୟର ସମସ୍ତ ସରକାରୀ କାର୍ଯ୍ୟାଳୟ, ସ୍କୁଲ କଲେଜ ଆଦି ସମସ୍ତ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ, ରାଜସ୍ୱ ବିଭାଗୀୟ କୋର୍ଟ, ବ୍ୟାଙ୍କ ଏବଂ ଅନ୍ୟ ବ୍ୟାଙ୍କିଂ ପ୍ରତିଷ୍ଠାନ ବନ୍ଦ ରହିବ। ଏ ସଂକ୍ରାନ୍ତରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ପ୍ରେସ୍ ଇସ୍ତାହାର ପ୍ରକାଶ ପାଇଛି। ଅନ୍ୟପକ୍ଷରେ ଏହାକୁ ମିଶାଇ ସରକାରୀ କର୍ମଚାରୀ ଲଗାତାର 4 ଦିନ ଛୁଟି ପାଇଛନ୍ତି। ଗତକାଲି ଶେଷ ଶନିବାର ପାଇଁ ସରକାରୀ କାର୍ଯ୍ୟାଳୟ ଛୁଟି ଥିଲା। ଆଜି ରବିବାର ଓ ଦୀପାବଳି ପାଇଁ ସୋମବାରକୁ ସରକାର ଛୁଟି ଘୋଷଣା କରିଥିବା ସୂଚନା ରହିଛି। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜେସ୍ ଥିଲା। ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ପଇସା ରୋଜଗାର କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଡ଼ ଆପ୍ଲିକେସନ୍ ରହିଛି ଅପଷ୍ଟକ୍ ଆପ୍ଲିକେସନ୍, ଯେଉଁଠି ପ୍ରତି ରେଫର ଆପଣଙ୍କୁ 100 ଟଙ୍କା ମିଳିବ ଯାହାକୁ ବ୍ୟାଙ୍କକୁ ଟ୍ରାନ୍ସଫର କରିପାରିବେ। ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲିଙ୍କ୍ ଅଛି, ଡାଉନଲୋଡ଼ କରିକି ପଇସା କମାନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।